আমি ডক্টর সুজয় চক্রবর্তী, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই গ্রীষ্মকালে সাধারণভাবে কী কী সাবধানতা আমরা অবলম্বন করব শিশুদের ক্ষেত্রে। শীত গেছে, জাস্ট গ্রীষ্ম শুরু হবে, ন্যাচারালি এই সময় নানা রকম অসুখ বিসুখ যেরকম আসে সেরকম সাধারণ সাবধানতা কিছু যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা বাচ্চাদের এই গ্রীষ্মকালটায় অনেক ভালো রাখতে পারবো। প্রথম যেটা আমরা মাথায় রাখতে হবে বাচ্চাদের, যে এই গরমে প্রচুর পরিমাণ জল খাওয়াতে হবে। সেটা এমনি জল হতে পারে, সেটা ওআরএসের জল হতে পারে। ওআরএস আজকাল নানা রকমের জল কিনতে পাওয়া যায় রেডিমেড ওষুধের দোকানে, আবার ওআরএস আমরা বাড়িতেও তৈরি করতে পারি। 1 লিটার জলে আমরা 1 চিমটে নুন এবং 1 চামচ চিনি দিয়ে সেটা বাড়িতে একটা নুন চিনির জল বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি। কিন্তু প্রচুর পরিমাণ জল একজন শিশুকে দিতে হবে, বাচ্চাকে দিতে হবে, কারণ তারা রৌদ্রে প্রচুর ছোটাছুটি করার ফলে তাদের যে ঘাম শরীর থেকে বেরোবে তার সঙ্গে জলের সাথে প্রচুর লবণও বেরিয়ে যায়। সেই লবণটাকে আমাদের রিপ্লেস করার জন্য ওআরএস দেওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া বাচ্চাদের আমাদের অত্যন্ত রকম হালকা জামাকাপড়, খুব ভারী জামাকাপড় আমরা পরাবো না, এবং খুব ডিপ রঙের কিছু না পরিয়ে হালকা রঙের জামাকাপড় পরালে তাতে তাদের শরীর ঠান্ডা থাকবে, হিট অ্যাবজর্পশন শরীরে কম হবে এবং তার ফলে তাদের অন্যান্য অনেক সমস্যা থেকে তারা ভালো থাকবে। নেক্সট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে অতিরিক্ত রৌদ্রে, বিশেষ করে দুপুরবেলা যখন ভীষণ রকম রৌদ্র থাকবে, সেই রকম রৌদ্রে যেন বাচ্চারা গিয়ে মাঠে অতিরিক্ত খোলাখুলি দৌড়োদৌড়ি না করে। তার কারণ এক্সেস সূর্য আলোকে ছোটাছুটি করলে এই বেশি রকম ঘাম বেরিয়ে গিয়ে বাচ্চাদের নানা রকম হিট স্ট্রোক বা সানস্ট্রোক হতে পারে। তো এই জায়গাটা আমাদের বাবা মায়েদেরও খেয়াল রাখা দরকার, এবং স্কুলে যখন বাচ্চারা থাকবে সেই টিচারদেরও এটা মাথায় রাখতে হবে যে বাচ্চারা যেন ওই রকম মাঠে গিয়ে একদম ভর দুপুরে বা ভীষণ রৌদ্রের মধ্যে তারা ছোটাছুটি না করে। আরেকটা প্রবলেম যেটা আমরা গরমকালে ভীষণ দেখি সেটা হচ্ছে যে বাচ্চাদের নানা রকম পেটের ইনফেকশন হয়, এবং এর মূল কারণ কিন্তু বাচ্চারা রাস্তা থেকে তারা ওই কাটা ফল বা নানা রকম রঙিন শরবত তারা খায়, এবং এর থেকে কিন্তু বাচ্চাদের শতহস্ত দূরে রাখতে হবে। তার কারণ এর থেকে নানা ধরনের পেটের সমস্যা, আন্ত্রিক থেকে শুরু করে জন্ডিস থেকে শুরু করে টাইফয়েড থেকে শুরু করে আরও মারাত্মক অসুখ সব হতে পারে। তো কোনো অবস্থাতেই বাচ্চা কিন্তু রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল বা এই রঙিন শরবত বা যে কোনো এই ধরনের খাবার সে যেন না খায়, এদিকে বাবা মায়ের সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের অনেক অসুখ থেকে আমরা দূরে রাখতে পারবো এবং তাদের গরমকালে সুস্থ রাখতে আমরা সাহায্য করবো।